ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, সেই খুশিটা ভাগাভাগির জন্য আজকে হাজির হলাম সদরঘাটে আমি ভোলাবাসী। সামনেই দেখতে পাচ্ছেন ভোলার লঞ্চ তাশরিফ টু, কিং অফ ভোলা, মানে ভোলার মধ্যে অন্যতম একটি লঞ্চ হলো এই তাশরিফ। যদিও ভোলা সদরে এই লঞ্চটি যায় না, লঞ্চটি ইলিশা এবং দৌলতখার পর হাকিমউদ্দিন, তারপর হাতিয়া এবং মনপুরা সহ সর্বশেষ মেয়াবি চর ফ্যাশন ঘাট করে, তবে আই এম নট শিওর। যাই হোক, আগামীকাল ঈদ লঞ্চের ভিতরে কিন্তু মোটামুটি জ্যাম কম ছিল না, মানে যাত্রী কম ছিল না, পুরো লঞ্চের আনাচে কানাচে ডাইনে বামে সামনে পিছনে সব দিকেই যাত্রী ভরা, সবারই স্বপ্ন যাবে বাড়ি। বাড়ির আপন মানুষগুলোর সাথে ঈদ কাটানোর জন্য সবাই কিন্তু এইভাবে যেমনে পারছে সবাই সেভাবেই শুয়ে পড়ছে, সিট করেছে। খালা চাষা ভাই বোন আফাস দিয়ে যেমনি পারে সবাই এমনিই শুয়ে রয়েছে বা বৈশা রয়েছে। তবে এখানে একটি কথা না বললে না, যে যতটুকুই সিট পাইছে না কেন তা কিন্তু সহজ হয়নি। অনেকেই লঞ্চ ছাড়ার 5 ঘন্টা 10 ঘন্টা বা এর বেশিও সময়ে এসে লঞ্চে আগে সিট করেছে বা আগে এসে পৌঁছাইছে এবং ঘুমও দিতেছে, অর্থাৎ ঘুম মেরে রাতে আসার কারণেই কিন্তু তারা দিনের বেলা এইভাবে লঞ্চের ভিতরে শুয়ে আছে বা ঘুম যাচ্ছে। আমার সাথে আপাতত তেমন কেউ নেই, আমার বন্ধু রাশেদ রয়েছে, এছাড়া পরে আমার এক ভাবি এবং ভাই রয়েছে বা বন্ধু এবং বন্ধুর বউ রয়েছে, তারা কিন্তু এখন পর্যন্ত আসেনি, তারা আসবে। তাদেরকে দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, আবার বললেন না যে ভাবিরে আকর্ষণে রাখছি। তো বলতে বলতে এখন আমরা চলে আসলাম বিল্ডিংয়ের দ্বিতীয় তলায়, অথক্য লঞ্চের দ্বিতীয় তলায়। এখানেও কিন্তু সেই গীতি গীতি করেই সবাই বসে আছে বা শুয়ে রয়েছে, যে যেখানে যতটুকু জায়গা পাইছে সেখানেই সিট করে ফেলছে। কেবিনে আমরা যেতাম কিন্তু এই সময়ে কেবিন কিন্তু অসম্ভব ব্যাপার পাওয়ার। আর এছাড়া কেবিনে না যে এই সময়টায় মানে ঈদের সময়টায় ডেকে বসে যাওয়া বা শুয়ে যাওয়া কিন্তু আরও মজার একটা ব্যাপার। এখন আমরা লঞ্চের ছাদে চলে আসলাম পরিস্থিতি দেখার জন্য। এখানে এখানেও কিন্তু নিচে আর উপরে মাঝখানের মতোই অবস্থা, অর্থাৎ ছাদেও মানুষ কীভাবে গীতি গীতি করে বসে আছে বা শুয়ে রয়েছে, যে যেখানে জায়গা পাইছে সেখানে কিন্তু অবস্থান করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এমনকি বসে বসে অনেকে যাচ্ছে। এই হলো আমার বন্ধু রাশেদ। শুধু লঞ্চের পরিবেশ দেখালে চলবে না, নদীর পরিবেশটাও দেখাতে হবে। নদীর পরিবেশটা কিন্তু লঞ্চ থেকে অত্যন্ত সুন্দরভাবে দেখা যায় বা এনজয় করা যায়। এখন অবস্থান করতেছি লঞ্চের সর্বশেষ উপরে, মানে সর্বশেষ ছাদে। দেখুন, এইখানেও কিন্তু মানুষ সেইভাবে নিচে আর মাঝখানে যেভাবে দেখছেন, ছাদে যেভাবে দেখছেন সেইভাবে কিন্তু রয়েছে, মানে এখানেও সিট করে ফেলছে, মানে সর্বশেষ উপরে এটা। এখানেও দেখেন অনেক মানুষ কিন্তু সিট করে শুয়ে আছে বা বসে আছে। এই হলো আমার বন্ধু আর বন্ধুর বউ, অর্থাৎ ভাই আর ভাবি, তারা বাদাম খাইতেছে। যাই হোক, ছাদ থেকে আমরা নেমে গেলাম, ভাবিকে নামাতে অনেক কষ্ট হয়েছে, সেটা ভিডিওতে নাই দেখালাম। সো গাইস, এই হলো আমাদের ঈদের আগে লঞ্চ জার্নি, অর্থাৎ ঈদের একদিন আগের জার্নি কিন্তু এটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই পেজটিতে ফলো দিয়ে ভোলার ভাই ও বোনেরা সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।